হ্যাঁ, হ্যালো। আমরা আবার স্ক্রিন শেয়ারে যাচ্ছি। তো আমরা গতদিন যেটা দেখছিলাম যে ফাস্ট এবং স্লো ফেডিং, তারপরে ফ্ল্যাট ফেডিং, ফ্রিকোয়েন্সি রিলেটিভ ফেডিং, এই বিভিন্ন টু ক্লাসিফিকেশনের ফেডিংগুলোর প্রেক্ষিতে আমাদের একটা প্রোডাক্ট ছিল যেটাকে আমরা বলি সিগমা টাউ এবং বিডি, এবং এটাকে স্প্রেড ফ্যাক্টর বলা হয়। এটার মান যদি একের চাইতে কম হয় তাহলে আন্ডার স্প্রেড, একের চাইতে বেশি হলে ওভার স্প্রেড। এখন আমরা রেইলি ফেডিং, রাইসেন ফেডিং, এই ধরনের দুটা ডিস্ট্রিবিউশনের কথা দেখব। তো স্ট্যাটিস্টিক্সে রেইলি ডিস্ট্রিবিউশন, গশিয়ান ডিস্ট্রিবিউশন, রাইসেন ডিস্ট্রিবিউশন, বিভিন্ন রকম ডিস্ট্রিবিউশন থাকে। তো স্ট্যাটিস্টিক্সের এই ডিস্ট্রিবিউশনগুলো আমাদের এই ফেডিং এর ক্ষেত্রেও ব্যবহার করা হচ্ছে। ফেডিং গুলোর যে নেচার, সেই নেচার গুলোকে রেলি, রাইসিয়ান, নাকাগামি, এম এবং বিভিন্ন রকম ভাবে প্রকাশ করা যায়। একই সাথে যেমন চ্যানেলের যে নয়েজ, সেই চ্যানেলের নয়েজটাকে আমরা প্রকাশ করতে থাকি প্রায় বাই অ্যাডিটিভ ওয়াইড গশিয়ান নয়েজ, অর্থাৎ গশিয়ান ডিস্ট্রিবিউশন দ্বারা। তো রেলি ফেডিং ডিস্ট্রিবিউশন এটা আমরা ওয়্যারলেস চ্যানেলে দেখে থাকি। এটাকে যদি আমরা খুব সিম্পলি বলি তাহলে রেলি ফেডিংটা হচ্ছে একটা মাল্টিপাথের ডিস্ট্রিবিউশন, এবং সেখানে আমাদের কোনো লাইন অফ সাইট কম্পোনেন্ট থাকে না, অর্থাৎ সবই থাকবে মাল্টিপল পাথ, স্ট্রেট পথে কোনো কম্পোনেন্ট নেই। যার ফলে রেলি ডিস্ট্রিবিউশনটা যদি কোনো চ্যানেলের ডিস্ট্রিবিউশন হয়ে থাকে বা কোনো চ্যানেলের যদি রেলি ফেডিং হয়ে থাকে তাহলে তার চ্যানেলের ও মানে কমিউনিকেশনের পার্সপেক্টিভে জার্নালের পারফরমেন্সটা তখন দুর্বল থাকবে। তো আমরা যদি এই স্লাইডের রেসপেক্টে দেখি, এখানে বলা হয়েছে রেইলি ডিস্ট্রিবিউশন ইজ ইউজ টু ডিসক্রাইব দ্য টাইম ভ্যারিং নেচার অফ দ্য রিসিভ এনভেলপ অফ এ ফ্ল্যাট ফেডিং সিগনাল অর দ্য এনভেলপ অফ এন ইন্ডিভিজুয়াল মাল্টিপাত কম্পোনেন্ট। তো এর মানে হচ্ছে যে আমাদের যখন মাল্টিপাত কম্পোনেন্ট থাকবে, তো সেই মাল্টিপাত কম্পোনেন্টটা অবশ্যই রেইলি ফেডিং দ্বারা প্রকাশ করা যাবে, কারণ এখানে কোনো লাইন অফ সাইট কম্পোনেন্টের কথা নেই। সেটা আমাদের মাল্টিপাত চ্যানেলে যদি বিভিন্ন মাল্টিপাত কম্পোনেন্ট থাকে, তাহলে যদি সেখানে একটাও লাইন অফ সাইট না থাকে তাহলে সমষ্টিকভাবে সেটাকে রেইলি ফেডিং চ্যানেল বলা যাবে। আবার যদি তার একাধিক মাল্টিপাত কম্পোনেন্ট থাকে তাহলে আমার একটি ইন্ডিভিজুয়াল মাল্টিপাত কম্পোনেন্ট, সেটাকেও আমি রেইলি ডিস্ট্রিবিউশন হিসেবে বলতে পারি। আর আমরা যেখানে যে শব্দটা ইউজ করছি রিসিভড এনভেলপ, এটাকে এইভাবে দেখা হয় যে আমি যে রিসিভ সিগন্যালটা পাচ্ছি, তো সেই সিগন্যালের যে ম্যাগনিচিউড বা অ্যাম্পলিচিউড সেটাকে আমরা বলতে পারি যে সেটার যে প্যাটার্ন সেটা হচ্ছে তার এনভেলপ। আবার স্ট্যাটিস্টিক্সে যেটা দেখা গেছে যে দুটা গশিয়ান নয়েজ সিগনাল যদি কোয়াড্রেচারে থাকে তো তারাও আবার রেইলি ডিস্ট্রিবিউশন ফলো করে, অর্থাৎ রেইলি ডিস্ট্রিবিউশনটা হচ্ছে চ্যানেলের এমন একটা প্রপার্টি যেটা আসলে তার মাল্টিপাথ কম্পোনেন্ট এবং লাইন অফ সাইট কম্পোনেন্ট নয়, লাইন অফ সাইট কম্পোনেন্ট নেই এমন একটা চ্যানেলকে জন্য সেটা প্রকাশ করা হয়ে থাকে। আর একই সাথে এটা ফ্ল্যাট ফেডিং সিগন্যালের জন্যও এটা প্রকাশ হয়ে থাকে। তো ফ্ল্যাট ফেডিং সিগন্যাল আমরা দেখছি যে যে ক্ষেত্রে তার প্রতিটা ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট সমানভাবে ট্রিটমেন্ট পায়, কিন্তু সমানভাবে ট্রিটমেন্ট পাওয়া মানে এই না যে সে ভালো ট্রিটমেন্ট পাচ্ছে। এটা বোঝাচ্ছে যে প্রতিটা কম্পোনেন্ট যতটুকু খারাপ হোক সবাই সেম পরিমাণ খারাপ ট্রিটমেন্ট পাচ্ছে, সেটাকেও আমরা রেইলি ফেডিং দ্বারা প্রকাশ করতে পারি। এখানে আমাদের রেইলি ফেডিং এর ইকুয়েশন দেওয়া আছে। প্রথম বিষয় হচ্ছে আমাদেরকে এই ইকুয়েশন মুখস্থ করতে হবে না, এটা হচ্ছে আমাদের প্রথমে বুঝতে হবে যে আমরা এই ইকুয়েশন মুখস্থ করব না, কিন্তু এই ইকুয়েশন সম্পর্কে ধারণা রাখবো যে ইকুয়েশনটা আসলে কি বলতেছে বা কি করা হচ্ছে। আমরা যদি এইটার দিকে ভালো করে লক্ষ্য রাখি, এটা হচ্ছে রেইলি ডিস্ট্রিবিউশন বা যে চ্যানেলের যে মাল্টিপাথের যে তার ক্যারেক্টারিস্টিক সেটার প্রবাবিলিটি ডেন্সিটি ফাংশন। তো প্রবাবিলিটি ডেন্সিটি ফাংশনটা মানেটা কি, এটা মানে হচ্ছে যে আমার কোনো র্যান্ডম সিগন্যালের ক্ষেত্রে
দেখা গেছে তার এক এক সময় এক এক রকম ভ্যালু থাকে। তো সেই জন্য আমরা বলতে পারি না যে এই সিগন্যালের ভ্যালুটা নিশ্চিতভাবে কত, বা আমরা ডিটারমিনিস্টিকলি বলতে পারি না। তখন আমরা দেখি যে সিগন্যালের ভ্যালুটা এক এক সময় একরকম থাকে। তো এই পিডিএফ যে প্রবাবিলিটি ডেন্সিটি ফাংশন, এক্ষেত্রে সেরকমই একটা বিষয় যে আমাকে তখন প্রবাবিলিটি নামক একটা জিনিসকে আনতে হবে। এই যে বলতেছি যে আমার একটা চ্যানেল যেটা রেইলি ডিস্ট্রিবিউটেড, তো সেই রেইলি ডিস্ট্রিবিউটেশনের ম্যাগনিচিউড কত, বা সে চ্যানেলটার আসলে অ্যাম্পলিটিউডকে কি পরিমাণ অ্যাটেনুয়েট করতেছে, সেই ম্যাগনিচিউডটা এক এক সময় এক এক রকম থাকবে। কাজে আমি যদি খুব সিম্পলি ধরি যে তার ধরে নিলাম যে ম্যাগনিচিউড হচ্ছে 0 থেকে 1 পর্যন্ত, তাহলে 0 হইতে পারে, আবার 0.1 হতে পারে, 0.2 হতে পারে, 0.3 হতে পারে, আবার 1.0 হইতে পারে। তাহলে এই ম্যাগনিচিউড, এই রেইলি ডিস্ট্রিবিউশনের ম্যাগনিচিউড এক এক সময় একরা হইতে পারে। তাহলে তো আমি নিশ্চিত করে বলতে পারি না যে চ্যানেলটা আসলে কি পরিমাণে তার সিগন্যালগুলোকে অ্যাটেনুয়েট করবে বা তাকে গেইন দিবে, আমি কিন্তু বলতে পারি না, কারণ এটার ভ্যালুটা এক এক সময় এক এক রকম। কিন্তু আমরা যেটা করতে পারি যে তার ভ্যালু 0.1 হওয়ার সম্ভাবনা কত সেটা বলতে পারি, 0.8 হওয়ার সম্ভাবনা কত সেটা বলতে পারি, 0.6 হওয়ার সম্ভাবনা কত সেটা বলতে পারি। অর্থাৎ তার ভ্যালু যে কোনো রকম হইতে পারে, কিন্তু কোনটা সম্ভাবনা কত সেই সম্পর্কে আমরা একটা আইডিয়া দিতে পারি। এই যে তার ম্যাগনিচিউড এক্স, আর এক্স এর প্রত্যেকটা মানের জন্য তার যে প্রবাবিলিটি পিএক্স, এই পিএক্স ভার্সেস এক্স, এইটা হচ্ছে প্রবাবিলিটি ডেন্সিটি ফাংশন। অর্থাৎ আপনার এক্স অ্যাক্সিসে, মানে যেটা হরিজন্টাল অ্যাক্সিসে, আপনার যদি এই রেলি ফেডিং এর যে ভ্যালু, যেটাকে আমি এক্স বলি বা এই পার্টিকুলার ক্ষেত্রে হয়তো আর বলা হয়েছে, আমি যদি সেটাকে আর রাখি, আর ওয়াই অ্যাক্সিসে যদি তার আর এর প্রবাবিলিটি অর্থাৎ পি আর রাখি, তাহলে আমি যেটা পাবো সেটা হবে তার প্রবাবিলিটি ডেন্সিটি ফাংশন। তাহলে পি আর অ্যাজ এ ফাংশন অফ আর ইজ দ্য প্রবাবিলিটি ডেন্সিটি ফাংশন অফ রেইলি ডিস্ট্রিবিউশন, অ্যান্ড ইন দিস কেস পি আর ভার্সেস আর ইজ দ্য পিডিএফ অফ রেইলি ফেডিং চ্যানেলস। এটা আমরা এখন বুঝলাম। এখন এটার ইকুয়েশনে কি দেখা যাচ্ছে, ইকুয়েশন দেখা যাচ্ছে আর ডিভাইড বাই সিগমা স্কোয়ার, এরপর এক্সপোনেনশিয়াল ব্র্যাকেটে মাইনাস আর স্কোয়ার ডিভাইড বাই 2 সিগমা স্কোয়ার। এই মানটা কখন হবে, যদি আর এর মান নেগেটিভ না হয়, অর্থাৎ 0 বা তার চেয়ে বেশি হয়। আর আর এর মান নেগেটিভ হলে পি আর এর সম্ভাবনাও হয়ে যায় 0। অর্থাৎ আমরা বলতে পারি যে আর এর মান কখনো নেগেটিভ হবে না, কোনো সম্ভাবনা নাই। এটা আর এর মান অলওয়েজ মোর দ্যান নেগেটিভ, অর্থাৎ 0 বা তার চাইতে বেশি হবে। কাজে পি আর ভার্সেস আর যে কার্ভটা, তার কোনো নেগেটিভ কম্পোনেন্ট থাকবে না এক্স অ্যাক্সিসে, এবং সেটা 0 থেকে শুরু হয়, আস্তে আস্তে সেটা বাড়বে, তারপর আবার কমবে। এইটা এই প্যাটার্নটা ফলো করবে এই এক্সপোনেনশিয়ালের ভ্যালুটার উপর ডিপেন্ড করে। এখানে আরটা কি, আরটা হচ্ছে আমার রেইলি ফেডিং, যেটা হচ্ছে যে ফেডিং এর যে অ্যাকচুয়াল অ্যাম্পলিটিউড সেটা হচ্ছে তার আর, এবং সিগমা স্কোয়ার হচ্ছে তার ভ্যারিয়েন্স, আমার যে এটার যে গেইন, এই রেইলি ফেডিং এর যে গেইন তার ভ্যারিয়েন্স। তো এই যে ভ্যারিয়েন্স এবং তার ভ্যারিয়েন্স কে যদি আমি স্কোয়ার রুট ওভার করি, তাহলে আমি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন পাবো, যেটাকে আমরা বলতে পারি আরএমএস ভ্যালু। সুতরাং আমার যদি ট্রান্সমিটার সিগনাল 1 হয়, তাহলে সেই 1টার যখন এই চ্যানেলের ভিতর দিয়ে যাবে, তখন আমার রিসিভ ভোল্টেজটা কত দাঁড়াবে, সিগমা, এবং তার পাওয়ার দাঁড়াবে সিগমা স্কোয়ার। কারণ আর এর ভ্যালুটা যেহেতু র্যান্ডম, কাজে আর এর ভ্যালু এক এক সময় একরকম থাকবে,
তাহলে আমি ধরতে পারি যে আর এর ভ্যালু 0 থেকে 1 পর্যন্ত এটা মান যে কোনো রকম হতে পারে এবং তার এগেইনস্টে তার পিআর বা প্রোবাবিলিটি এটা ভ্যারি করবে এবং সেই ভ্যারিয়েশনটা হবে আর এর উপরে এবং আর এর যে নেচার যেটা আমি সিগমা স্কয়ার দ্বারা দেখতে পাচ্ছি সেই সিগমা স্কয়ার দ্বারা আমরা এটা প্রকাশ করতে পারবো। আপনারা দেখতে পাচ্ছেন? আপনারা কি আপনারা দেখতে পাচ্ছেন? জি স্যার। হ্যাঁ, এই যে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের গসিয়ান ডিস্ট্রিবিউশন। এইটা ডিস্ট্রিবিউশনটা আমরা কি বুঝতেছি, আমার এক্স অ্যাক্সিসে হচ্ছে তার ম্যাগনিচিউড যেটাকে আমরা এখানে এক্স দ্বারা লিখছি এবং ওয়াই অ্যাক্সিসে আছে তার প্রবাবিলিটি। অর্থাৎ এখানে যে ব্লু কালারের যে ডিস্ট্রিবিউশন আছে সেই ডিস্ট্রিবিউশনের ম্যাক্সিমাম ভ্যালুটা দেখা যাচ্ছে জিরোতে। কেন? কারণ জিরোতে তার প্রবাবিলিটি হাইয়েস্ট হবে এবং এই জন্য এটা হচ্ছে জিরো মিন। এই ক্ষেত্রে তার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বা ভ্যারিয়েন্স কত দেওয়া আছে, সেটা দেওয়া আছে আমাদের এখানে 0.2, ভ্যারিয়েন্স দেওয়া আছে 0.2। যদি আমরা দেখি যে এই রেড কালার, রেড কালারটা ক্ষেত্রে কি হচ্ছে, এক্ষেত্রেও তার মিন ভ্যালু হচ্ছে জিরো, কাজে এটা সেন্টারটা এখন হাইয়েস্ট হচ্ছে জিরোতে, কিন্তু তার ভ্যারিয়েন্স এখন একটু বেড়ে গেছে, 0.2 এর পরিবর্তে হয়ে গেছে 1.0, যার ফলে আমরা দেখতে পাচ্ছি যে এই রেড কার্ভটার বিস্তার ঘটছে। ব্লু কার্ভের তুলনায় এটার বিস্তার বা ভ্যারিয়েন্সটা বেশি, অর্থাৎ ভ্যালুটা বেশি ছড়ানো। যদি আমরা এখানে হালকা ব্রাউন বা লাইট ব্রাউন যে কালারটা দেখা যাচ্ছে সেটা দেখে দেখি, সেটারও মিন ভ্যালু জিরো কিন্তু তার ভ্যারিয়েন্স হচ্ছে 5, সিগমা স্কোয়ার মানে হচ্ছে 5, এর মানে কি তার ভ্যারিয়েন্স বা বিস্তার অনেক বেশি। তো সেই জন্য কার্ভটা আসলে ফ্ল্যাট হয়ে গেছে, অর্থাৎ তার জিরোতেও যেমন ভালো সম্ভাবনা বা প্রবাবিলিটি আছে অন্যভাবে ওয়ানেও তার ভালো প্রবাবিলিটি আছে, 2-এও আছে, 3-এও আছে, -2-তে আছে, -3-তে আছে, অর্থাৎ তার ভ্যালুর বিভিন্ন রকম হইতে পারে। কিন্তু আমাদের যেটা সেন্টারে যে ব্লু কার্ভটা ছিল সেই কার্ভের ক্ষেত্রে দেখা গেছে যে বেশিরভাগ ভ্যালুই ছিল জিরো বা তার আশেপাশে এবং +1 বা -1 এর পরে তার ভ্যালু আসলে তেমন ছিল না। আর আমরা যদি এই গ্রিন কার্ভটা দেখি, এটাও একটা গাউসিয়ান কার্ভ কিন্তু আমরা লক্ষ্য করতে পাচ্ছি যে তার মিন ভ্যালুটা জিরোতে নয়, তার মিন ভ্যালুটা আছে -2-তে। তো যেহেতু এটার মিন ভ্যালু -2-তে, তাই নিশ্চিত করে বলা যায় যে তার প্রবাবিলিটি হাইয়েস্ট হচ্ছে যখন সেটা -2, বা অন্যভাবে বলা যায় যে -2 বা তার আশেপাশে তার ভ্যালুগুলো বেশি হয়ে থাকে। আর এর ভ্যারিয়েন্স হচ্ছে 0.5, অর্থাৎ ভ্যারিয়েন্সটা হচ্ছে মোটামুটি। তো এই জন্য দেখা যাচ্ছে যে -2 এর সাপেক্ষে তার একটা মোটামুটি বিস্তার হয়েছে। আমরা যদি এখানে এই -0.2 এর জন্য বিস্তার যদি 0.5 না নিয়ে 5.0 নিতাম তাহলে কি হতো, সেটা এদিকে চারিদিকে ছড়াই পড়তো, তখন সেটা ভ্যালু -2, -1, -3, -4 এবং +1, +2 ইত্যাদি বিভিন্ন ভ্যালু তখন চলে আসতো। তাহলে এই হচ্ছে আমাদের গসিয়ান ডিস্ট্রিবিউশন। তো গসিয়ান ডিস্ট্রিবিউশনটা বোঝা সহজ। আর আমরা এখানে দেখতেছি রেইলি ফেডিং এর জন্য যে ডিস্ট্রিবিউশন যেটাকে আমরা রেইলি ডিস্ট্রিবিউশন বলি, তো এর কার্ভটা গসিয়ান থেকে একটু আলাদা। রেইলি ক্ষেত্রে কি হচ্ছে যে এটার কোনো নেগেটিভ ভ্যালু নেই, সেটা শুরুই হয় জিরো বা তার পর থেকে, এবং এটার বিস্তার অনুযায়ী এই মানটা ভ্যারি করে। যদি আমি দেখি যে 0.5, যেটা আমাদের ব্লু কালার যে টপে যেটা আছে, এটা যদি 0.5 হয়, বিস্তার যদি কম হয়, তাহলে দেখা যাবে যে জিরো থেকে বৃদ্ধি পেয়ে সেটা তারপরে আস্তে আস্তে ডিকে করতেছে এবং সেটা আনুমানিক 2 এর কাছাকাছি এসেই তার ভ্যালুটা প্রায় জিরো হয়ে যাচ্ছে। কিন্তু আমি যখন আবার গ্রিন কালার দেখতেছি, তো তখন কি হচ্ছে যে গ্রিন কালারটা সেক্ষেত্রে বিস্তার হচ্ছে 1 হওয়ার কারণে সেটা আর একটু বিস্তার হয়েছে এবং বিস্তার হওয়ার কারণে তার অ্যাম্পিচিউডটা স্বাভাবিকভাবে কমে গেছে। তো এইভাবে যখন আমরা দেখতে পাবো যে এর বিস্তারটা 3 বা 4 হবে, তখন কি হবে যে সেটা তার দিকে
ছড়ায় পড়বে। তো ছড়ায় পড়া মানে হচ্ছে যে তার অ্যাম্পলিচিউড কমে যাবে এবং বিস্তার বেশি হবে। তো উভয় ক্ষেত্রে আমাদের গসিয়ান ডিস্ট্রিবিউশন হোক বা রেলি ডিস্ট্রিবিউশন হোক, উভয় ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তার বিস্তারটা আমাদের নির্ভর করবে, মানে বিস্তারের উপরে নির্ভর করবে যে এটা কিভাবে ডিল করতেছে। আর এখানে যেমন সিগমা দ্বারা দেখছে আর ওখানে হচ্ছে সিগমা স্কোয়ার, দুটার মধ্যে পার্থক্য হচ্ছে সিগমা স্কোয়ার হচ্ছে আমার অ্যাকচুয়াল বিস্তার বা যেটা আমরা বলি ভ্যারিয়েন্স, আর সিগমা হচ্ছে ভ্যারিয়েন্সের রুট স্কোয়ার, স্কোয়ার রুট, অর্থাৎ সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড ডিভিয়েশন। বাট দুটাই আলটিমেটলি রিফ্লেক্ট করবে এটা আমার কতখানি বিস্তার হচ্ছে। আমাদের এই ক্ষেত্রে যেটা হচ্ছে আমরা আসলে এখানে 0.5, 0.2, 0.3 ইত্যাদি ভ্যালুগুলো আমরা এখানে যে ছবিতে দেখানো হয়েছে এটা র্যান্ডমলি নেওয়া হয়েছে, যে নট দ্যাট যেটা আমি 0.5ই কেন নিলাম, কেন 1 নিলাম না বা কেন 2 নিলাম, কেন 3 নিলাম না, বিষয়টা এরকম না। আমি যে কোনো ভ্যালু নিতে পারি। এখন কথা হচ্ছে যে এই ভ্যালু থেকে আমি আসলে কি বোঝাচ্ছি, বোঝাচ্ছি যে আমাদের যে অ্যাকচুয়াল ইকুয়েশনটা ছিল যেটা আমরা পিডিএফ এ দেখছিলাম, রেইলি ফেডিং ডিস্ট্রিবিউশন, যেখানে পি আর ইকুয়ালস টু আমাদের সিগমা, সিগমা স্কোয়ার আর ইত্যাদির একটা ফাংশন ছিল, পি আর এর ভ্যালু এবং এক্সপোনেনশিয়াল টার্ম ছিল। তো ওই পার্টিকুলার ইকুয়েশনে যদি আমি সিগমার মান বসাই, উদাহরণস্বরূপ আমি যদি সিগমার মান বসাই দিই 3 আর তারপর আমি যদি আর এর ভ্যালু 0 থেকে 10 পর্যন্ত ধরি, তাহলে আমি পি আর এর ভ্যালু কত পাব সেটাই আসলে এখানে কার্ভের মাধ্যমে দেখানো হয়েছে। অন্যভাবে বলা যায় যে আর এর ভ্যালু ভ্যারি করলাম, সিগমার ভ্যালু ভ্যারি করলাম, এমন অবস্থায় ওই ইকুয়েশনটা যে প্রত্যেকটা ভ্যালু আছে সেই ভ্যালুগুলো যদি আমরা প্লট করি তাহলে আমরা এরকম একটা কার্ভ পাব। ব্যাপারটা এরকম যে সিগমার ভ্যালু 1 না 2 সেখান থেকে যে ইকুয়েশন আসছে ব্যাপারটা তা না, ইকুয়েশনটা স্ট্যাটিস্টিক্স থেকে ম্যাথমেটিক্যালি ডিরাইভ করা হয়েছে। সেই ইকুয়েশনটার সিগনিফিক্যান্স বোঝার জন্য আমরা এই ছবিটা ড্র করছি যে রেলি ডিস্ট্রিবিউশনটা আসলে কি এবং কেমনে বোঝাচ্ছে, এবং সেটাকে প্লট করার জন্য যেহেতু আমরা তখন র্যান্ডমলি প্লট করতে পারি না, এই জন্য আমরা কিছু স্পেসিফিক ভ্যালুর জন্য এটা দেখাইছি যে ডিস্ট্রিবিউশনটা আসলে কেমন। উদাহরণস্বরূপ আমরা যদি দেখি যে আমাদের এখানে যে সিগমা 0.5 ব্লু কালারের যে রেলি ডিস্ট্রিবিউশন আছে, এখান থেকে বোঝা যাচ্ছে যে আমাদের মানে চ্যানেলের গেইন বা সেটা হাইয়েস্ট হওয়ার সম্ভাবনা কত। হাইয়েস্ট হওয়ার সম্ভাবনা হচ্ছে মোটামুটি ধরলাম 0.25 বা 0.3, এটা হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি, এবং তারপরে সেটা আস্তে আস্তে ডিকে করবে। অর্থাৎ আমাদের সিগমার মানটা, স্যার এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস বরাবর কি স্যার, আমাদের ওয়াই অ্যাক্সিস বরাবর প্রবাবিলিটির ভ্যালু আর এক্স অ্যাক্সিস বরাবর হচ্ছে আমি যার প্রবাবিলিটি বের করছি তার ভ্যালু। উভয় ক্ষেত্রে রেলি ক্ষেত্রে উভয় ক্ষেত্রে ওয়াই অ্যাক্সিস বরাবর, স্যার ওয়াই অ্যাক্সিস বরাবর যদি প্রবাবিলিটির ভ্যালু হয় তাহলে এখানে 1.2 কেন স্যার, প্রবাবিলিটি কি 1.2 হয়, প্রবাবিলিটি তো 1 ম্যাক্সিমাম ভ্যালু 1, কিন্তু এখানে যে 1.2 লেখা আছে না, এখানে আমরা পিআর এর মান বের করছি সেটাকে নরমালাইজ করলে তখন সেটা 1 এর মধ্যে আসবে। এটা ইকুয়েশন থেকে আপনার কথা ঠিক আছে যে আমাদের যে কোনো প্রবাবিলিটির সব সামেশন মিলে 1 হবে, সবকিছু সাম করে 1 হবে, কিন্তু সেটা তখনই হবে যখন আমি সেটাকে নর্মালাইজ করে নিব যে সবগুলো সাম মিলে এটাকে 1 দেখাবো। এখানে যে ভ্যালুগুলো দেখানো আছে এগুলো হচ্ছে একটা আইডিয়া, মানে একটা আনুমানিক ভ্যালু, এটা এক্সাক্ট ভ্যালুটা নট দ্যাট যে এরকম হবে। এই কার্ভ আমাদেরকে শো করতেছে যে রেইলি ডিস্ট্রিবিউশনটা আসলে দেখতে কেমন। যেমন আমরা গসিয়ান ডিস্ট্রিবিউশন সম্পর্কে একটা আইডিয়া রাখি যে গসিয়ান ডিস্ট্রিবিউশনটা আমাদের দুই দিকে সিমেট্রিক, আর রেইলিটা কিন্তু সিমেট্রিক না, সেটা অ্যাসিমেট্রিক। তো সেইটাকে মেইনলি বোঝানোর জন্যই আমাদের এটা দেখানো হয়েছে। এখানে তার এক্সাক্ট ভ্যালুটা
এখানে মুখ্য না যে আমি এক্স্যাক্টলি কত ভ্যালু পাচ্ছি সেটা এখানে ওভাবে শো করা হয়নি। সেটা আমি যদি শো করি এবং আমি যদি তার নর্মালাইজড ভ্যালুটা নিই, তখন দেখা যাবে যে সবকিছুই আমাদের একের নিচে আসবে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা এখানে আর একটা কার্ভ নিয়ে আসলাম, এটাও একটা রেলি কার্ভ এবং সেটা কিন্তু বাস্তবে সিমেট্রিক না, সেটা আমাদের মানে বলা যায় যে 1.1 এর চারদিকে ছড়ায় পড়ছে, এটা জিরোর পাশে না, কিন্তু এটা গসিয়ান না, এটা সিমেট্রিক না। এটার ম্যাক্সিমাম ভ্যালুটা হচ্ছে 1 এর দিকে এবং 1 থেকে এর লেফট সাইডে যতটুকু জায়গা রাইট সাইডে কিন্তু তার বেশি পরিমাণ জায়গা। কাজে রেলি কার্ভ গুলো এই ধরনের কিছু হবে, বিভিন্ন রকম বিস্তার ভেরিয়েন্স দিয়ে, এবং এই এই পার্টিকুলার ক্ষেত্রে তারা এটাকে নর্মালাইজ করে একের নিচে নিয়ে আসছে প্রবাবিলিটি, কিন্তু আমরা এখানে এক্সাক্ট ভ্যালুটা মুখ্য না, আমরা এটা দেখতেছি যে তার কার্ভটা নেচারটা কেমন হবে। ওকে, এখন আমরা আবার আমাদের ওই পিডিএফ এ শেয়ারে চলে যাচ্ছি। এখন যদি আমাদের বলা হয় যে আমরা ওই যে পিডিএফ বের করছি, তো সেটার এই সিগন্যালের ভ্যালুটা যদি কোনো স্পেসিফিক ভ্যালু চাইতে এক্সিড না করে, তাহলে আমি সেটাকে কিভাবে প্রকাশ করব? তো সেটাকে প্রকাশ করার ওয়ে হচ্ছে, যেমন এখানে দেখানো হচ্ছে প্রবাবিলিটি আর ইজ লেস দেন ইকুয়াল টু ক্যাপিটাল আর। যদি ক্যাপিটাল আর একটা ভ্যালু ধরলাম, ফর এক্সাম্পল আমি ধরলাম যে আর ক্যাপিটাল আর মান হচ্ছে 0.8, যেমন আমি আগে জানতাম যে আমার সিগন্যালটা হবে 0 থেকে 1 পর্যন্ত, আর এর ভ্যালু আমি ধরে নিচ্ছি 0 থেকে 1 পর্যন্ত, কারণ 1 হচ্ছে ম্যাক্সিমাম পসিবল গেইন এবং একটা চ্যানেল তার গেইন ইউজুয়ালি 1 এর বেশি হয় না। সেটা যদি আমি ধরি তাহলে সেটা 0 থেকে 1 পর্যন্ত হয়, কিন্তু আমি ধরে নিলাম যে আমার চ্যানেলটা আসলে 1 এর কাছাকাছি আসলে কখনো হবে না। তো সেক্ষেত্রে আমি কি করতে পারি, আমি ধরে নিলাম যে ক্যাপিটাল আর তার ভ্যালু হচ্ছে 0.8 বা 0.6, অর্থাৎ স্মল আর 0.8 বা 0.6 এর বেশি হবে না। সেক্ষেত্রে প্রবাবিলিটি কি হবে? সেক্ষেত্রে প্রবাবিলিটি আমরা বের করতে পারবো যে কিউমুলেটিভ ডিস্ট্রিবিউশন ফাংশন যে সেটা 0 থেকে 0.6 পর্যন্ত হওয়ার সম্ভাবনাটা কত। তো 0 থেকে 0.6 পর্যন্ত হওয়ার সম্ভাবনাটা যদি আমরা দেখি, তাহলে এই যে ইন্টিগ্রেশন যেটা করা হয়েছে এটা যদি করা হয়, তাহলে আমরা এই ধরনের একটা ইকুয়েশন পাব। এই পার্টিকুলার ইন্টিগ্রেশনটা আমাদের মুখ্য না, কিন্তু আমরা এই ফর্মুলাটা দেখলাম যে আমাদের যে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন ফাংশন যেটা আমরা আগের জায়গায় ড্র করছি, তো সেটা থেকে আমি 0 থেকে আর দিলে আমি এই ধরনের একটা ভ্যালু পাব, অর্থাৎ পি আর এর যে ফর্মুলাটা আছে সেটাকে যদি আমি ইন্টিগ্রেট করি 0 থেকে আর পর্যন্ত, তাহলে আমি এটা পাব। আর কি হচ্ছে যে এটা যদি টোটালি ইন্টিগ্রেশন আমি 0 থেকে আর না করে যে যদি 0 থেকে ইনফাইনাইট, এখন আমরা দেখতেছি যে রাইসিয়ান ফেডিং এর ডিস্ট্রিবিউশন। আচ্ছা, আর তার আগে আমি একটা এক্সাম্পল দিই যে রাইসিয়ান, আমরা এখন রাইসিয়ান ফেডিং ডিস্ট্রিবিউশন দেখব। এটা হচ্ছে আমাদের স্ট্যাটিস্টিক্স চার্টের ডিস্ট্রিবিউশন রেলি ফেডিং এর মতো। তো এখানে কি হচ্ছে, রেলি ফেডিং এর সাথে তার পার্থক্য হচ্ছে যে এখানে একটা ডমিনেন্ট লাইন অফ সাইট কম্পোনেন্ট থাকে। এর মানে কি? এর মানে হচ্ছে আমাদের যে চ্যানেলটা থাকবে সেই চ্যানেলটার ভিতরে একটা লাইন অফ সাইট কম্পোনেন্ট থাকবে। লাইন অফ সাইট কম্পোনেন্ট থাকা মানে হচ্ছে এই চ্যানেলটা আসলে তুলনামূলক ভালো হবে, কারণ একটা সিগন্যাল যদি পুরোপুরি লাইন অফ সাইটে ট্রান্সমিটার থেকে রিসিভারে যেত,
তাহলে তো কোনো ফেডিং বা অন্য কোনো সমস্যা আসলে থাকতো না। কিন্তু যেহেতু সে সরাসরি শুধু লাইন অফ সাইটে যায় না, মাল্টিপল কম্পোনেন্ট থাকে, সেই জন্য সিগন্যালটার আসলে দুর্বল হয়ে যায় বা চ্যানেলটা দুর্বল হিসেবে পারফর্ম করে। তো এই জন্য যদি কোনো চ্যানেলের ভিতরে এরকম স্ট্রং লাইন অফ সাইট কম্পোনেন্ট থাকে, তাহলে আমরা তখন সেটাকে রাইসিয়ান ফেডিং চ্যানেল বলে থাকি। এবং এই রাইসিয়ান ফেডিং এর কম্পোনেন্টটা কিন্তু সবসময় সেম না, অর্থাৎ আমি যে টোটাল কম্পোনেন্টটা পেলাম তার মধ্যে যদি এমন হয় যে রিসিভ সিগন্যালের 70% পাওয়ার আসছে লাইন অফ সাইট কম্পোনেন্ট থেকে, তাহলে এটা তো মোটামুটি ভালো বলা যাবে। আর যদি এমন হয় যে টোটাল পাওয়ারের মাত্র 10% লাইন অফ সাইট কম্পোনেন্ট থেকে আসছে, তাহলে আর সেটাকে অতটা ভালো বলা যাচ্ছে না। বা অন্যভাবে বলা যায় যে 70% লাইন অফ সাইট কম্পোনেন্ট থাকলে সেটা 10% লাইন অফ সাইট কম্পোনেন্ট থাকার চাইতে অনেক ভালো। কাজে এই রাইসেন ফেডিং চ্যানেল যদি আমি বলি, সেই চ্যানেলের আসলে লাইন অফ সাইট কম্পোনেন্ট কত পার্সেন্ট থাকবে সেটাও আমার আসলে বলা দরকার বা জানা দরকার। তা না হলে আমি আসলে বুঝবো না যে এই চ্যানেলটা আসলে কতখানি ভালো বা কতখানি ভালো না। যদি লাইন অফ সাইট কম্পোনেন্টটার পাওয়ার প্রায় জিরোর কাছাকাছি চলে যায়, তখন সেটা প্রায় রেইলি ফেডিং এর মতোই আচরণ করে। কেন করে? কারণ আমরা তো জানি যে রেইলি ফেডিং এর কোনো লাইন অফ সাইট কম্পোনেন্ট থাকে না। সুতরাং রাইসেন ফেডিং আর রেইলি ফেডিং একই হয়ে যাবে যদি রাইসেন ফেডিং এর ভিতরে অবস্থিত লাইন অফ সাইট কম্পোনেন্টটা জিরোর কাছাকাছি বা তার ইম্প্যাক্ট খুবই কমে যায়। এখানে আমাদের রাইসেন ফেডিং এর একটা ইকুয়েশন দেওয়া আছে, আগের মতোই আমাদেরকে এই ইকুয়েশনটা মুখস্থ করতে হবে না। তো এখানে যেটা আসতেছে যে আমাদের এ নামক একটা টার্ম আসছে, যেটা আগেরটাতে আমাদের কি ছিল, রেইলি ফেডিং এর সময় ছিল আর এবং সিগমা। এখানে আর এবং সিগমার পাশাপাশি এ নামক একটা কম্পোনেন্ট আসছে, যে সেটার মানে হচ্ছে আমাদের যে লাইন অফ সাইট কম্পোনেন্ট থাকবে বা যে ডমিনেন্ট কম্পোনেন্ট থাকবে তার যে পিক অ্যাম্পলিটিউড সেটা ক্যাপিটাল এ দ্বারা লেখা হবে, এবং এ স্কোয়ার ডিভাইড বাই টু সিগমা স্কোয়ার সেটা দ্বারা প্রকাশ করা হবে রাইসিয়ান ফ্যাক্টর। তাহলে আমার যদি রাইসিয়ান ফ্যাক্টর বা স্মল কে এর মান যদি বেশি হয়, তাহলে আমরা বলতে পারি যে এর মান বেশি হওয়া মানে হচ্ছে যে আমার সিগন্যালটা মানে এর মান যদি বেশি হয় তাহলে সিগন্যালটা আসলে ভালো, এটা আমরা বলতে পারি। এখন আমাদের যে ইকুয়েশনটা আছে, ইকুয়েশনে আমাদের বেসেল ফাংশনটার প্রয়োজন আছে, কিন্তু বেসেল ফাংশন আমরা এখানে ইউজ করব না। আপনারা দেখুন, যদি কোনো কারণে এই ডমিনেন্ট সিগন্যাল এই স্যার আসসালামু আলাইকুম স্যার আমি শর্ণা আক্তার বলছিলাম। আমাদের যে রাইসিয়ান ডিস্ট্রিবিউশন, এই রাইসিয়ান ডিস্ট্রিবিউশনের যে এক্সপ্রেশন আর আগে যেটা আমরা দেখছিলাম রেইলি ফেডিং এর জন্য যে এক্সপ্রেশন, এই দুটো এক্সপ্রেশন কাছাকাছি, কিন্তু পার্থক্য আছে। পার্থক্য হচ্ছে যে আমরা এখানে বেসেল ফাংশন ইউজ করতেছি, আবার এ নামক একটা কম্পোনেন্ট ইউজ করতেছি। এর মানটা যত বেশি হবে তত আমার চ্যানেলটা ভালো থাকবে। কেন থাকবে? কারণ এ বোঝাচ্ছে পিক অ্যাম্পলিটিউড অফ দ্য ডমিনেন্ট সিগন্যাল। তো এটাকে আমরা এই ইকুয়েশনটা জানার দরকার নেই, কিন্তু আপনাদের পরীক্ষা যেটা আসতে পারে, যদি আমি ট্র্যাডিশনাল পরীক্ষার কথা বলতেছি বা যে কোনো ক্ষেত্রে, আপনারা হয়তো এই ধরনের একটা ইকুয়েশন দেওয়া আছে, ইকুয়েশন দিয়ে তারপর হয়তো বলা হতে পারে যে কোনটার কি মানে। যেমন আমরা এখানে বলতেছি যে আর এর মানে হচ্ছে, আর মানে হলো যে রেইলি ডিস্ট্রিবিউশনের একটা পার্টিকুলার ম্যাগনিচিউড, পি আর হচ্ছে ওই পার্টিকুলার আর ভ্যালুতে তার প্রবাবিলিটি, সিগমা হচ্ছে ওই আর নামক যে ম্যাগনিচিউড তার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, সিগমা স্কোয়ার হচ্ছে তার ভ্যারিয়েন্স, এরপর এ হচ্ছে আমার এই
লাইন অফ সাইট এর বা ডমিনেন্ট যে সিগনাল তার পিক অ্যাম্পলিটিউড আই জিরো হচ্ছে আমার বেসেল ফাংশন এবং রাইসেন ফ্যাক্টর হচ্ছে কে এবং আরেকটা জিনিস আপনাদের লাগবে যে যদি আমার এরকম রাইসিয়ান ফেডিং এবং রেইলি ফেডিং দেওয়া আছে তারপর বলা হলো যে ইন উইচ কেস দ্য রাইসিয়ান ফেডিং বিকামস ইকুয়াল টু রেইলি ফেডিং তখন আপনারা যদি এই পার্টিকুলার ইকুয়েশনটা দেখেন আমি যদি এর ভ্যালু জিরো বসাই এর ভ্যালু জিরো বসালে কি হবে তাহলে আমাদের এখানে আর ডিভাইড বাই সিগমা স্কোয়ার তারপরে এক্সপোনেনশিয়াল মাইনাস আর স্কোয়ার হবে এ যেহেতু জিরো ডিভাইড বাই টু সিগমা স্কোয়ার থাকবে আর বেসেল ফাংশন আই নট এর ভিতরে কি থাকবে তখন জিরো থাকবে তো এই বেসেল ফাংশন অফ দ্য ফার্স্ট কাইন্ড অ্যান্ড জিরো অর্ডার এটা আমাদের ডিটেল আমরা যাচ্ছি না কিন্তু আমরা এইটুকু মনে রাখি যে এই বেসেল ফাংশনের ভিতরের যে প্যারামিটার সেটা যদি জিরো হয় তাহলে এটার ওভারঅল মান হবে ওয়ান এটুকু আমরা খালি মনে রাখবো আর কিছু জানার দরকার নেই বেসেল ফাংশনের ভিতরে প্যারামিটারটা যদি জিরো হয় তাহলে তার এক্সাক্ট ভ্যালুটা হবে ওয়ান তো তখন আমরা দেখব যে এই ওভারঅল ইকুয়েশনটা আমাদের রেইলি ফেডিং এর মতো হয়ে গেছে আমাদের রেইলি ফেডিং এর যে ইকুয়েশন আমরা আগে দেখছিলাম এক্স্যাক্টলি সেটা রেইলি ফেডিং এর মতো হয়ে যাবে তো আপনারা এই জিনিসটা খেয়াল রাখবেন যে আপনাদের পরীক্ষা এই ধরনের ইয়া থাকতে পারে যে এক্সপ্লেইন ওয়েন দ্য এক্সপ্রেশন ফর রাইসেন ফেডিং বিকামস দ্যাট অফ রেইলি ফেডিং তো সেক্ষেত্রে আমাদের ধরে নিন যে এই ইকুয়েশন গুলো পরীক্ষায় দেওয়া থাকবে ইকুয়েশন মুখস্থ রাখতে হবে না সেক্ষেত্রে আমি দেখাবো যে আমরা জানি রেইলি ফেডিং চ্যানেলে লাইন অফ সাইট কম্পোনেন্ট থাকে না রাইসেন ফেডিং চ্যানেলে লাইন অফ সাইট কম্পোনেন্ট থাকে কাজে রাইসেন ফেডিং চ্যানেলে লাইন অফ সাইট কম্পোনেন্ট সেটা যদি নাল হয় বা জিরো হয় তাহলে সেটা রেইলি ফেডিং এর মতো হয়ে যাবে অর্থাৎ এই এক্সপ্রেশনটা দিয়ে আমরা দেখাবো যে এ ইকুয়ালস টু যদি জিরো হয় তাহলে আমাদের এই বেসেল ফাংশনের ভিতরের আর্গুমেন্টটা হয়ে যাবে জিরো যার মানে হচ্ছে ওয়ান এবং আমাদের বাকি যে কম্পোনেন্ট আছে আর ডিভাইড বাই সিগমা স্কোয়ার এক্সপোনেনশিয়াল মাইনাস আর স্কোয়ার প্লাস এ স্কোয়ার ডিভাইড বাই টু সিগমা স্কোয়ার এখান থেকে এ তখন জিরো হয়ে এ বাদ পড়ে যাবে এবং এই অংশটা তখন আমাদের রেইলি ফেডিং এর মতো ধারণ করবে আর আমাদের যে কন্ডিশনস গুলো আছে যে আর গ্রেটার দ্যান ইকুয়ালস টু জিরো অথবা আর লেস দ্যান জিরো যেটা রাইট হ্যান্ড সাইডে আছে সেটা কিন্তু রেইলির সাথে তখন মিলে যায় যদি আমার এ এর মান জিরো হয় তাহলে এর টার্মটা তো থাকলো না তখন এই পুরান ইকুয়েশনটাই আমার রাইসেন ফেডিং এর ইকুয়েশনটা তখন রেইলি ফেডিং এর মতো হয়ে যাবে ওকে আমরা এখন দেখতেছি যে আমরা এই ফেডিং চ্যানেল গুলো দেখলাম রেইলি ফেডিং রাইসেন ফেডিং এবং তার আগে আমরা দেখলাম ফ্ল্যাট ফেডিং ফ্রিকোয়েন্সি সিলেক্টিভ ফেডিং তারপরে ফাস্ট ফেডিং বা টাইম সিলেক্টিভ ফেডিং আর দেখলাম স্লো ফেডিং তো এই বিষয়গুলো দেখলাম এই দেখে আমাদের উদ্দেশ্যটা কি উদ্দেশ্য হচ্ছে আমরা চ্যানেলগুলো সম্পর্কে জানলাম এবং চ্যানেলগুলোর ভিতর দিয়ে সিগনাল পাঠালে সিগনালের পারফরমেন্স কেমন হবে সেটাও তখন আমরা জানব এবং জানতে পারলে তখন আমরা তখন ঠিক করব যে এখানে চ্যানেলের পারফরমেন্স যদি দুর্বল হয় তাহলে আমাকে কি কি মেজার নিতে হবে সেটাও তখন আমার ফিউচারে কাজ করতে সুবিধা হবে তো এ প্রেক্ষিতে আমরা এখন দেখব যে পারফরমেন্স অফ ডিজিটাল মডুলেশন আমরা ডিজিটাল মডুলেশন তো আগেই জানি যে ASK PSK FSK বা এই ধরনের আরো এক্সাম্পল হইতে পারে তো সেই ডিজিটাল মডুলেশনটা যখন আমি চ্যানেলের ভিতর দিয়ে পাস ডিজিটাল মডুলেটর সিগনাল যখন আমি চ্যানেলের ভিতর দিয়ে পাস করব তখন চ্যানেলের উপর ডিপেন্ড করে আমার অবশ্যই কিছু এরর হবে তো সেই প্রবাবিলিটি অফ এরর গুলো কি ধরনের এক্সপ্রেশনে হয় সেটার সিগনিফিকেন্স কি সেটাকে কি বোঝায় সেগুলো এখানে দেখানো হবে এবং যেটা আমরা যদি স্লাইডটা দেখি যে আমাদের এখানে গোলটা কি এটা হচ্ছে যে এরর প্রবাবিলিটি অফ এরর বের করা ইন এ স্লো অ্যান্ড ফ্ল্যাট ফেডিং চ্যানেল
আমরা একটা এক্সাম্পল হিসেবে স্লো অ্যান্ড ফ্ল্যাট ফিডিং চ্যানেল দিব। আমরা যদি স্লো অ্যান্ড ফ্ল্যাট ফিডিং এর পরিবর্তে ফাস্ট অ্যান্ড ফ্রিকোয়েন্সি সিলেক্টিভ ফিডিং দেখতাম, তাহলে কি হতো যে এটার পারফরমেন্সটা আরো বেশি খারাপ হতো বা এররটা অনেক বেশি হইতো আর কি। আর এক্ষেত্রে আমাদের যেটা কনসিডার করতে হচ্ছে যে আমরা যখন ফ্ল্যাট ফিডিং চ্যানেল থাকে তখন আমরা কিন্তু ইজিলি এক্সপ্রেস করতে পারি যে আমাদের ট্রান্সমিটার সিগনাল যেটা এস, তার সাথে ওই ফিডিং চ্যানেলের একটা ফিডিং চ্যানেলের যেটা ম্যাগনিচিউড সেটা আমার এই ট্রান্সমিটার সিগনাল এস দ্বারা গুণ হবে। যেমন আমার যদি ফ্ল্যাট ফিডিংটা এমন হয় যে রেইলি ফিডিং ফলো করতেছে, তাহলে রেডি ফিডিং এর যে ভ্যালুটা আছে আর, সেই আরটা তখন এই এস টির সাথে গুণ হইতে পারে। এবং আর এর ভ্যালুটা যেহেতু আমার ফিক্স না, সেটা সবসময় ভ্যারি করে, কাজে আর আর এস এর যে প্রোডাক্ট সেটাও তখন ভ্যারি করবে, এবং সেটা কোন সময় আর এর ভ্যালু কি প্রবাবিলিটি হবে তার উপর আমার ওভারঅল সিগনালের পারফরমেন্সটা এবং একই সাথে তার এরর পারফরমেন্সটাও নির্ভর করবে। এখানে আমাদের আরো কিছু এক্সপ্রেশন দেখানো হয়েছে, তো এই এক্সপ্রেশনটা আপনারা মনে রাখতে পারেন, এটা কাজে আসবে, কারণ এটা একটা মোটামুটি সহজ এক্সপ্রেশন। আমরা স্লো ফেডিং চিন্তা করছি, যে আমরা স্লো ফেডিং এর মানেটা কি, এর মানে হচ্ছে স্লোলি হবে, যে আমার এই ফেডিং এর জন্য যে আমার অ্যাটেনুয়েশন হয় এবং ফেজ শিফট হয় সেটা আসলে খুব একটা ভ্যারি করবে না, বা অন্তত একটা সিম্বল ইন্টারভেলের ভিতরে সেটা মোটামুটি ফিক্স থাকবে। এবং সেক্ষেত্রে আমরা রিসিভ সিগনাল যেটা আর, সেটাকে আমরা এক্সপ্রেস করতে পারি কি, প্রথমত আলফা টি, এটা হচ্ছে আমার চ্যানেলের ভিতরে যে মাল্টিপ্লিকেটিভ গেইন, এটাকে আলফা না লিখে আমি আরও লিখতে পারতাম, রেলি ফিডিং এর জন্য যেমন আমরা আর লিখছি, এখানে আলফা টি দেখানো হয়েছে। তারপর কি হচ্ছে যে ফেজ চেঞ্জ বা ফেজ শিফট, সেটাকে আমরা এক্সপ্রেস করছি ই টু দি পাওয়ার মাইনাস জে থিটা টি। এস টি হচ্ছে আমার পাঠানো সিগনাল আর এন টি হচ্ছে নয়েজ। তাহলে আলফা টি হচ্ছে আসলে চ্যানেলের গেইন আর আমার থিটা টি হচ্ছে তার ফেজ শিফট, এন টি হচ্ছে নয়েজ। যদি আমি স্লো ফেডিং চিন্তা করি তাহলে একটা পার্টিকুলার সিম্বল ডিউরেশনের ক্ষেত্রে আলফা টিকে আমি তখন আলফা জিরো বলতে পারি, আবার থিটা টিকেও তখন আমি থিটা জিরো বলতে পারি। কেন বলতে পারি, কারণ আমি বলতেছি যেটা স্লো ফেডিং এই পার্টিকুলার একটা সিম্বল ডিউরেশনের ভিতরে তার কোনো চেঞ্জ নাই, অর্থাৎ টি এর মান শূন্যতে যা ছিল, টি এর মান এক হোক আর যাই হোক তখনও সেটা আনচেঞ্জ থাকবে। আমরা এখন দেখব যে পারফরমেন্স অফ ডিজিটাল মডুলেশন। তো যেটা আমরা আগে দেখতেছিলাম যে আমরা যদি স্লো ফেডিং চ্যানেল চিন্তা করি, যেখানে আমরা বলছিলাম যে একটা টাইম পিরিয়ডের ভিতরে আলফা টি এবং সিগমা টি যদি কনস্ট্যান্ট থাকে, তখন সেটা আমরা আলফা জিরো বা থিটা জিরো হিসাবে আমরা প্রকাশ করতে পারি। আমরা ধরে নিলাম যে থিটা টি এটা হচ্ছে স্লোলি ভ্যারি করবে, কারণ আমি স্লো ফেডিং চ্যানেল চিন্তা করতেছি। তখন কি হবে যে এটা এত স্লো ভ্যারি করবে, বিশেষ করে রিসিভারের প্রসেসিং যে টাইম তার রেসপেক্টে সেটা যদি স্লোলি ভ্যারি করে, তখন আমরা এই থিটা টিকে এস্টিমেট করতে পারি, এবং এস্টিমেট করে তখন আমরা কোহারেন্ট রিসিভার নিয়ে কাজ করতে পারি। এর মানেটা হচ্ছে কোহারেন্ট রিসিভার এই হচ্ছে এমন রিসিভার যারা এই সিগনালের ফেজটাকে কনসিডার করে, অর্থাৎ আমি ট্রান্সমিটার সিগনাল যেটা পাঠালাম আমি যদি আগে থেকে প্রেডিক্ট করতে পারি যে তার ফেজটা কেমন হতে পারে, তখন আমি সেই ফেজটাতে যদি গুণ করি তখন ওই সিগনালটাকে আমি রিকভার করতে পারি। উদাহরণস্বরূপ আমার একটা সিগনাল যদি এ কস থিটা হয়, রিসিভার যদি অনুমান করতে পারে যে সিগনালটা মানে ফেজ
cos theta যুক্ত কিছু হবে তাহলে সে যদি সেটা দ্বারা গুণ করে তাহলে কি হবে যে ধরলাম অ্যাকচুয়াল সিগন্যাল ছিল a cos omega t plus theta আর রিসিভার সেটা অনুমান করলো যে থিটা নামক একটা ফেজ আছে এবং ওমেগা টি হচ্ছে তার রেডিয়ান ফ্রিকোয়েন্সি তখন সে যদি ওটা দ্বারা গুণ করে তখন দেখবেন যে a এর সাথে cos স্কয়ার হয়ে যাবে cos স্কয়ার ওমেগা টি প্লাস থিটা এবং cos স্কয়ার হয়ে গেলে সেখান থেকে আপনি জানেন যে cos স্কয়ারের ফর্মুলা অনুযায়ী এটাকে 1 প্লাস cos 2 a এই ধরনের একটা ফর্মুলা ফেলা যায় তো তখন দেখা যাবে যে এই cos স্কয়ার ওমেগা টি প্লাস থিটা এটাকে আমি তখন আমরা লিখতে পারবো 1 প্লাস cos 2 টাইমস ওমেগা টি প্লাস থিটা এর ফলে যেটা হবে যে আমরা এবং সামনে একটা হাফও বসবে সে যাই হোক এর ফলে যেটা হবে যে আমরা যদি ফিল্টার ইউজ করি তাহলে cos এর যুক্ত টার্মটাকে আমরা সরাই ফেলতে পারবো সরাই ফেলে আমার অ্যাকচুয়াল যে ম্যাগনিচিউড সেটাকে আমি বের করতে পারবো তো সেই জন্য আমরা এখানে বলতেছি যে যদি আমরা থিটা টিকে মোটামুটি এস্টিমেট করতে পারি তাহলে আমরা কোহারেন্ট রিসিভার নিতে পারবো তো কোহারেন্ট রিসিভার হচ্ছে সেই রিসিভার যারা আমাদের ক্যারিয়ার নিয়ে ডিল করে যে সিগন্যাল পাঠানো হলো সেই সিগন্যাল ফ্রিকোয়েন্সি বা ফেজ এইটাকে তারা এস্টিমেট করে তারপর ট্রান্সমিটার সিগন্যালটাকে বের করার চেষ্টা করে মানে রিসিভারে যে সিগন্যাল রিসিভ হয়েছে সেখান থেকে তারা ট্রান্সমিটার সিগন্যালটাকে বের করার চেষ্টা করে আর নন কোহারেন্ট হচ্ছে সেটা যেটা এই ধরনের ফেজ নিয়ে ডিল করে না তো আমরা যেটা বললাম যে আমাদের স্লোলি ভ্যারিং চ্যানেলের ক্ষেত্রেই তখন আমরা এই কোহারেন্ট রিসিভার ব্যবহার করতে পারি এখন আমরা দেখব যে প্রবাবিলিটি অফ এরর আমরা চ্যানেলের বিভিন্ন মডেল দেখছি আবার আমরা জানি যে বিভিন্ন মডুলেটেড সিগন্যাল হতে পারে তাহলে তার প্রবাবিলিটি অফ এরর কেমন হবে কিভাবে আমরা বের করতে পারি যেটা এখানে বলা হয়েছে যে স্লো ফ্ল্যাট ফেডিং চ্যানেল তার জন্য যদি আমি ডিজিটাল মডুলেশনের প্রবাবিলিটি অফ এরর বের করতে চাই তাহলে আমাকে কি করতে হবে যে আমরা অ্যাডিটিভ ভয়েড গশিয়ান নয়েজের জন্য যে এরর পাই সেটাকে কনসিডার করব তারপর সেটাকে এভারেজ করব কার দ্বারা ফেডিং এর পিডিএফ বা প্রবাবিলিটি ডেন্সিটি ফাংশন দ্বারা আমরা সেটাকে এভারেজ করব এটার মানেটা কি এটার মানেটা হচ্ছে এরকম আমি যখন একটা সিগন্যাল পাঠাচ্ছি এস তারপর রিসিভার কি হচ্ছে সেই এস এর সাথে আলফা টি গুণ হচ্ছে আবার ই টু দি পাওয়ার মাইনাস জে থিটা গুণ হচ্ছে আবার এ ডব্লিউ জি এন যোগ হচ্ছে যেটা আপনারা আগের এক্সপ্রেশন দেখছেন এই যে আলফার কথা বললাম সে আলফা তো কোনো ফিক্সড ভ্যালু না আলফার তো প্রবাবিলিটি আছে তো সেই প্রবাবিলিটি যেহেতু তার মানে আলফার মান এক এক সময় এক এক রকম হবে তো আলফার মান যেহেতু এক এক সময় এক এক রকম হবে কাজে আমাকে সেটা কনসিডার করতে হবে তো সেই কনসিডারেশনটা কি যে আমি ধরে নিলাম যে আলফার মান যদি 0.1 হয় তাহলে আমার রিসিভ সিগন্যাল সমান এস এর সাথে 0.1 গুণ হবে তারপরে ফেজের কম্পোনেন্ট গুণ হবে এমন অবস্থায় তার যে এরর সেই এররটা একটা পাওয়া যাবে কিন্তু সেই এররটা হচ্ছে আলফা ইকুয়ালস টু 0.1 এর জন্য সত্য এরপর আমি যদি আলফা 0.3 ধরি তাহলে আলফা যদি 0.3 ধরি তাহলে তার জন্য আমি রিসিভ সিগন্যাল একটা পাবো যেটা হবে এস টি গুণন 0.3 গুণন ই টু দর মাইনাস জে থিটা তার জন্য আমি আলটিমেটলি একটা এরর পাবো তাহলে একবার এরর পাচ্ছি 0.1 এর জন্য একবার এরর পাচ্ছি 0.3 এর জন্য এভাবে আমি বিট এরর বের করতে পারবো 0.4, 0.5, 0.6, 1.0 ইত্যাদি ভিন্ন ভিন্ন ভ্যালুর জন্য আমি বিট এরর বের করতে পারবো সুতরাং আমার বিট এরর রেটটা কোনো ফিক্সড ভ্যালু থাকতেছে না এটা কন্ডিশনাল হচ্ছে কিসের কন্ডিশন যে ফেডিং এর যে ভ্যালু
সেই কন্ডিশনের সাথে সেটা নির্ভর করতেছে। তো এই যে কন্ডিশন, তার মানে আমি নর্মালি AWGN চ্যানেলের জন্য যে ধরনের এরর বের করি, সেই এররটার সাথেই আমার এটাকে আমি রিরাইট করতে পারবো, কিন্তু সেটা কন্ডিশনাল বিটেরোরেট হবে। কারণ কন্ডিশনটা হচ্ছে আলফার মান কত ধরলাম, কততে ফিক্স করলাম, সেটা আমাকে লিখে দিতে হবে। তার একটা এক্সাম্পল দিয়ে দেখাই দিলে মনে হয় একটু ভালো। আচ্ছা দেখি, আমরা হয়তো সামনে এক্সাম্পল আছে, আমরা হয়তো এক্সাম্পল তখন আমাদের সামনে এক্সাম্পল আছে আমরা তখন দেখব, বা আমরা একটু দেখে আসি ওটাতে যাওয়ার আগে এইখানটা একটু দেখি, তাহলে হয়তো আপনাদের বুঝতে একটু সুবিধা হবে। আমাদের এখানে কি করা হলো যে পুরোপুরি এই ফেডিং চ্যানেলের জন্য বিট এরর রেট বের করা হলো, সেই বিট এরর রেটের মানটা কত আমরা দেখতে পাচ্ছি, ইন্টিগ্রেশন জিরো টু ইনফাইনাইট, তারপরে পিএক্স এবং তারপর স্মল পিএক্স এবং ডিএক্স। এখানে পিএক্স হচ্ছে মানে ক্যাপিটাল পিইএক্স আর কি, ক্যাপিটাল পিএক্স হচ্ছে আমাদের কন্ডিশনাল বিট এরর রেট, যেটা আমরা আগে বলতেছিলাম কন্ডিশনাল বিট এরর রেট, যেটা একটা পার্টিকুলার ভ্যালুর জন্য মানে আমাদের পার্টিকুলার আলফার জন্য নির্ভর করবে। যেমন এখানে দেখানো হচ্ছে যে এক্স এর মান আলফা স্কোয়ার ইনটু ইবি বাই এন নট, অর্থাৎ আলফার মান যদি 0.1 হয় তাহলে এক্স এর মান কি হবে 0.1 স্কোয়ার টাইমস ইবি বাই এন নট। এভাবে আলফার মান যদি 0.3 হয় তাহলে এক্স এর মান হবে 0.3 স্কোয়ার ইবি বাই এন নট। কাজে আমি যে কন্ডিশনাল বিট এরর রেট পাচ্ছি পিইএক্স, এটা কন্ডিশন কার উপরে, কন্ডিশন অফ এক্স, বা আরো ক্লিয়ারলি বলা যায় কন্ডিশন অফ আলফা ফেডিং এর প্যারামিটারের উপরে। এরপর কি, এরপর হচ্ছে আমি যদি আনকন্ডিশনাল বিট এরর রেট বের করতে চাই, আবার বলতেছি আনকন্ডিশনাল বিট এরর রেট, তাহলে কি হবে, আমাকে এই যে উপরে যে ইকুয়েশনটা দেওয়া আছে পিএক্স এর সাথে প্রবাবিলিটি ডেন্সিটি ফাংশন স্মল পিএক্স গুণ করে তারপর তার ডিএক্স নিতে হবে এবং এরপর ইন্টিগ্রাল করতে হবে, তাহলে আমি আনকন্ডিশনাল বিট এরর রেট পাবো। আনকন্ডিশনাল বিট এরর রেট হচ্ছে এভারেজ বিট এরর রেট। আনকন্ডিশনাল কেন হলো, কারণ কন্ডিশনের সময় কি ছিল, কন্ডিশনের সময় ছিল যে এক্স এর ভ্যালু আমি বলে দিছি 0.1 0.2, সরি এক্স না, এক্স এর আওতায় থাকা আলফার ভ্যালু 0.1 0.2 0.3 আমি বলে দিয়েছি, এই জন্য সেটা ছিল একটা ফর এ গিভেন ভ্যালু অফ আলফা অথবা কন্ডিশন অন দ্য ভ্যালু অফ আলফা অর কন্ডিশন অন দ্য ভ্যালু অফ ক্যাপিটাল এক্স। কিন্তু যখন আমি এটা ইন্টিগ্রেশন করতেছি তখন আমি পিএক্স এর সাথে প্রবাবিলিটি ডেন্সিটি ফাংশনকে গুণ করে তার ওভারঅল ইন্টিগ্রেশন করতেছি, এবং ইন্টিগ্রেশনের লিমিটটা দেখেন জিরো টু ইনফাইনাইট, অর্থাৎ ডিএক্স এর ভিতরে যে এক্স এর ভ্যালু সেটা জিরো থেকে ইনফাইনাইট, মানে সব ভ্যালু 0.1 0.2 0.3 হোয়াট এভার, মানে আলফার ভ্যালুও তাই 0.1 0.2 হোয়াট এভার যাই হোক না কেন, আমি পুরোটার জন্য ইন্টিগ্রেশন করতেছি, এই জন্য এটা আর কন্ডিশনাল থাকতেছে না, সেটা হয়ে যাচ্ছে আমার এভারেজ। এখন আমি যেটা বললাম সেটা কতখানি বোঝা গেছে, কেউ কি কিছু বুঝছেন? এবং আরেকটা ব্যাপার আছে যে ইন্টিগ্রেশন মানে কি, ইন্টিগ্রেশন মানে হচ্ছে সামেশন, আমি যোগ করি কিছু শর্ত সাপেক্ষে, আমি স্লোলি স্লোলি বিভিন্ন কম্পোনেন্ট নিয়ে যোগ করি, দিস ইজ ইন্টিগ্রেশন। আমাদের যেটা দরকার যে স্ট্যাটিস্টিক্সের যে কন্ডিশনাল প্রবাবিলিটি সেটা যদি আমাদের একটু পড়ে আসি তাহলে হয়তো আমাদের কাছে আবার
এগুলো ক্লিয়ার হবে যাদের কাছে ক্লিয়ার না, কারণ আপনি দেখবেন যে প্রবাবিলিটির যে কনসেপ্ট সেখানে আছে কিছু প্রবাবিলিটি যেটা আনকন্ডিশনাল, আবার কিছু আছে কন্ডিশনাল। যে অনেকটা এরকম, আমরা যদি বলি যে একজন ইঞ্জিনিয়ার আর একজন ডাক্তার, তো প্রথমে আমি যদি বলি যে একজন মানুষ হইতে পারে ইঞ্জিনিয়ার অথবা ডাক্তার অথবা অন্য কিছু, আমি ধরে নিলাম যে তিন ভাগে ভাগ করা যায়, ইঞ্জিনিয়ার ডাক্তার বা অন্য কিছু। আর ইঞ্জিনিয়ার হলে তারপর তার সাকসেস, ক্যারিয়ারে সাকসেসের সম্ভাবনা কত, ডাক্তার হলে ক্যারিয়ারে সাকসেস হওয়ার সম্ভাবনা কত, এবং তারপর অন্য পেশায় হলে ক্যারিয়ারে সাকসেসের সম্ভাবনা কত। তাহলে এখানে আমার দুই রকম জিনিস আছে, যে সে আইদার ইঞ্জিনিয়ার ডাক্তার বা জেনারেল লাইনে, আর তার ইঞ্জিনিয়ারিং এর সম্ভাবনা কত সাকসেস হওয়ার, জেনারেল লাইনের সম্ভাবনা কত সাকসেস হওয়ার, এবং ডাক্তারের সাকসেসফুল হওয়ার সম্ভাবনা কত। এখন যদি আমরা আরবিট্রারি কোনো এক ব্যক্তিকে সিলেক্ট করে বলি, সেই ব্যক্তির বা যে কোনো একজন সাধারণ ব্যক্তির, যে সাধারণ লাইনে কোনো ব্যক্তির ক্যারিয়ারের সাকসেসের রেট বের করতে যাই, তাহলে আমাকে কি করতে হবে, প্রথমে কনসিডার করতে হবে যে তার জেনারেল লাইনে পড়ার সম্ভাবনা কত, তারপর আমাকে বের করতে হবে জেনারেল লাইনে সাকসেসফুল হওয়ার সম্ভাবনা কত। তাহলে ওভারঅল প্রবাবিলিটি কত হবে, কত হচ্ছে তার জেনারেল লাইনে হওয়ার সম্ভাবনা কত, সেই প্রবাবিলিটির সাথে আমাকে গুণ করতে হবে কাকে, জেনারেল লাইনে সাকসেসফুল হওয়ার সম্ভাবনার সাথে। এই যে দুটো প্রবাবিলিটি গুণ করা হয়, এটাই হচ্ছে আসলে আমাদের সেই কন্ডিশনাল আনকন্ডিশনাল প্রবাবিলিটি কনসেপ্ট। ওই প্রবাবিলিটি কনসেপ্ট গুলো আমাদের যদি ক্লিয়ার হয়, তখন আমরা এগুলো আবার ভালো মতো বুঝতে পারবো। আচ্ছা, আমরা তাহলে এখন বুঝলাম যে আনকন্ডিশনাল বিটের রেট বা আনকন্ডিশনাল প্রবাবিলিটি, এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে এক্স এর সাথে আলফা স্কোয়ার টাইমস ইবি বাই এন নট দাও আছে। তাহলে এখন প্রশ্ন হচ্ছে, হোয়াট ডাজ ইট মিন ইবি বাই এন নট, মানে কি? ইবি হচ্ছে বিট পার এনার্জি, আর এন নট হচ্ছে আমার নয়েজ, নয়েজের স্পেকট্রাল ডেন্সিটি। তো বলা যেতে পারে অনেকটা এরকম, যেটা নয়েজের করেসপন্ডিং এনার্জি, আর ইবি হচ্ছে সিগন্যালের বিট এনার্জি। তো ইবি বাই এন নট এটা হচ্ছে একটা ভালো মেট্রিক। আমরা চাই যে ইবি বাই এন নটের মানটা বড় হোক। ইবি বাই এন নটের মান বড় মানে হচ্ছে যে নয়েজের তুলনায় তার সিগন্যালের এনার্জি অনেক বেশি, এবং সেই সিগন্যালটা তখন ভালো মতো ডিটেক্টেড হবে বা রিকভার হবে। যেন ক্যাপিটাল এক্স কে আমি আলফা স্কোয়ার ইবি বাই এন নট এটা দ্বারা লিখছি। ইনফ্যাক্ট আমাদের যেটা কন্ডিশনাল বিটের রেট পি ক্যাপিটাল এক্স, সেটা এই আলফা স্কোয়ার টাইমস ইবি বাই এন নট এর উপর ডিপেন্ডেন্ট। ইবি বাই এন নট যদি বাড়তে থাকে, এররের মানও কমতে থাকে। ইবি বাই এন নট যদি কমে যায়, এররের মানও বাড়তে থাকে। আমরা আগের স্লাইডটা আবার যাই, আমরা কন্ডিশনাল প্রপার্টি বুঝলাম। এখানে দেখানো হয়েছে যে ফর বিপিএসকে সিগনাল, দ্য প্রবাবিলিটি অফ এরর ইন এডব্লিউজেন চ্যানেলস এর মানটা কত, এর মানটা দেখানো হচ্ছে। এটা ডেরাইভেশন আমরা দেখব না, আমরা দেখতে পাচ্ছি যে বিপিএসকে এর ক্ষেত্রে বিট রেট হচ্ছে আমাদের এরর ফাংশন দিয়ে কিউ, কিউ এর আর্গুমেন্ট হচ্ছে রুট ওভার টু ইবি বাই এন নট, এবং যেটাকে আবার ম্যাথামেটিক্যালি প্রকাশ করা যায় ইআরএফ দ্বারা। এটা হচ্ছে এরর ফাংশন। তো কিউ ফাংশন হচ্ছে আমাদের কিউ ফাংশন, সেটাকে আবার এরর ফাংশন দ্বারা প্রকাশ করা যায়। কিউ ফাংশনের মান আমরা ফর্মুলা আছে দেখে নিতে পারবেন, কিন্তু সেটা আমাদের এখানে মুখ্য বিষয় না। আমাদের মেইন টার্গেট হচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের প্রবাবিলিটি অফ এরর সেটা হাফ ইয়ার ফাংশন, অর্থাৎ এরর ফাংশনের উপর ডিপেন্ডেন্ট, সেটাকে আমরা টু ইবি বাই এন নট। যদি আমরা বিপিএস কে মডুলেশন না করে অন্য কোনো মডুলেশন করি, তাহলে দেখা যাবে যে ভিতরে যে টু ইবি বাই এন নট এর মানগুলো তখন চেঞ্জ হবে, কখনো টু থাকবে বা টু থাকবে না, টু দ্বারা ভাগ হবে ইত্যাদি বিভিন্ন রকম মান আসবে। তো এইটার আলটিমেটলি যেটা দেখা যায় যে ইবি বাই এন নট যদি বৃদ্ধি পায়, তাহলে আমার এরর কমে যায়।
এখানে ইবি হচ্ছে এনার্জি পার বিট, আর এসএনআর যেটা ইবি বাই এন নট, এটাকে আমরা সিগন্যাল টু নয়েজ রেশিও বা এসএনআর দ্বারা প্রকাশ করতে পারি। এনার্জি পার বিট কেন বলতেছি, এটা আমি কিভাবে বের করব, যে আগে আমার যদি পুরা সিগন্যালের এনার্জিটা আমি জানি, তাকে যদি আমি পুরা সিগন্যালের টোটাল বিট দ্বারা ভাগ করি, তাহলে আমি এনার্জি পার বিট পাব। এখানে আরো কিছু এক্সপ্রেশন আছে, আমাদের এক্সপ্রেশন গুলো মুখস্থ করতে হবে না, কিন্তু এই এক্সপ্রেশনটার জানতে হবে যে এখানে কোনটার মান কি, বা এটাতে আসলে আমি কি বুঝাচ্ছে বা কি হচ্ছে। যেমন আমাদের যদি আমি বলি যে রেইলি ফেডিং চ্যানেল, সে রেইলি ফেডিং চ্যানেলের জন্য আলফা হচ্ছিল একটা ডিস্ট্রিবিউশন, যেটা আমরা বলতেছিলাম রেইলি ফেডিং এর ম্যাগনিচিউড, এবং সেই ক্যাপিটাল এক্স আমরা আগে দেখে আসছি যে সেটা আলফা স্কোয়ার টাইমস ইবি বাই এন নট, যেটা আমরা আগে দেখে আসলাম। তো সেটার স্ট্যাটিস্টিক্যাল দেখা যায় যে কাই স্কোয়ার ডিস্ট্রিবিউশন, এই সেই কাই স্কোয়ার ডিস্ট্রিবিউশন, এটা আমার জানার দরকার নাই, বাট এই কাই স্কোয়ার ডিস্ট্রিবিউশন আসে এক্স এর জন্য। সেখান থেকে ম্যাথামেটিক্যালি আমরা এরকম একটা ফর্মুলা পাই, সেটাও আমাদের দরকার নাই, কিন্তু আমরা জাস্ট দেখলাম যে এখানে আমাদের পি এক্স টা আসলে ইবি বাই এন নট এবং আলফা এসবের উপর সে ডিপেন্ডেন্ট। এখান থেকে আমরা আবার সেই ফর্মুলাগুলো দেখতে পাই, বিভিন্ন ফর্মুলা, যে আলটিমেটলি যে এসএনআর টার্মটা আছে, যে পিএসকে জন্য হাফ, তারপরে থার্ড ব্রেকেট ওয়ান মাইনাস স্কোয়ার রুট এসএনআর ডিভাইড বাই ওয়ান প্লাস এসএনআর। এসএনআর কেন, এভারেজ ভ্যালু অফ সিগনাল টু নয়েজ রেশিও, ইবি বাই এন নট, এবং তারপর এভারেজ অফ আলফা স্কোয়ার, এটা যে এভারেজ চিহ্ন দেওয়া আছে। এভাবে বিভিন্ন মডুলেশনের জন্য বিভিন্ন ফর্মুলা আছে, আমাদের এগুলো কোনোটাই মুখস্থ রাখার দরকার নেই। তবে পরীক্ষায় আপনার হয়তো যে কোনো একটা মডুলেশনের জন্য দিয়ে বলা হলো যে এখানকে যে এসএনআর এর মান হইলে, মানে এখানে কোন টার্মটা কি বুঝায়, আপনার নোটেশনও চেঞ্জ হয়ে যেতে পারে। আমরা পরীক্ষায় যে গ্রিক অক্ষর ইউজ না করে পি এ মানে ডিপিএস কে সমান দিয়ে দিলাম ওয়ান ডিভাইড বাই টু টাইমস ওয়ান প্লাস ইবি এন নট বা এস এন আর, সেটাও আমরা লিখে দিতে পারি, ইত্যাদি বিভিন্ন মান আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন মডুলেশনের জন্য। তো এখান থেকে কি বোঝা যায়, বোঝা যায় যে আমি যদি মানে এখানে যে টার্ম গুলো আছে ওয়ান বাই ফোর ওয়ান বাই টু বা কোনো ভাগ নেই, এক্ষেত্রে কি হবে যে এসএনআর এর মান সাথে আমার এররের যে সম্পর্ক, আমাদের সেই সম্পর্কটা আমরা দেখতেছি, মানে এসএনআর এর সাথে এসএনআর বাড়লে এরর কমে সেটা তো আমরা জানি, কিন্তু সেই সম্পর্কটা সব সময় মানে এক্স্যাক্টলি সমানুপাতিক না। হ্যাঁ, মানে তার সাথে মানে আনুপাতিক হারে চেঞ্জ হচ্ছে, মানে আই মিন ব্যস্তানুপাতিক হারে চেঞ্জ হচ্ছে, কিন্তু সেই ব্যস্তানুপাতিকের ভ্যালুটা এক্স্যাক্টলি সবসময় সেম না, কখনো বেশি কখনো কম। যেমন দেখা যাচ্ছে এফ এস কের ক্ষেত্রে ওয়ান ডিভাইড বাই টু টাইমস এস এন আর, অর্থাৎ এখানে এরর হবে একরকম, কিন্তু যদি আমি পিএসকের জন্য নিই তাহলে ওয়ান ডিভাইড বাই ফোর টাইমস এস এন আর, অর্থাৎ আমার এরর অনেক কম হবে, কারণ এখানে চার দ্বারা ভাগ হচ্ছে। আর নন কোহারেন্ট অর্থোগোনাল বাইনারি এফ এস কে যদি নিই তাহলে কোনো চার বা দুই কোনো টার্ম নাই, তাহলে ওয়ান বাই এস এন আর। আবার বলতেছি এই যে ইকুয়েশনগুলো এগুলো কিন্তু সিম্পলিফাই করা হয়েছে, এক্সাক্ট ইকুয়েশন এরকম না, কিন্তু সিম্পলিফাই করে দেখানো হয়েছে যে আমরা সিম্পলিফিকেশন যদি করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এস এন আর এর সাথে বিটিওরটের সম্পর্কটা, এবং এটা ইনভার্সলি প্রপোর্শনাল, বা অন্যভাবে বলা যায় ওয়ান বাই এস এন আর এর সাথে বিটিওরের আসলে মানে লিনিয়ার রিলেশনশিপ ক্যারি করে। আপনারা একটু বিরতি নিচ্ছি,
আচ্ছা, আমরা যেটা বলতেছিলাম যে এই ইকুয়েশন থেকে আমরা বুঝতেছি যে যখন আমার কোহারেন্ট বাইনারি পিএসকে করতেছি তখন কি হচ্ছে যে আমার এখানে 1/4 এসএনআর আছে, তার মানে এখানে এসএনআর বাড়লে পিএসকে এররটা কমতেছে, আবার 4 দ্বারা ভাগ হচ্ছে, কাজে অনেক বেশি পরিমাণে কমতেছে। কিন্তু আমি যখন ডিফারেনশিয়াল পিএসকে করতেছি তখন এখানে ভাগটা হচ্ছে 2, তো এই যে 2 হচ্ছে এর মানে হলো যে এখানে আমার ভাগ হচ্ছে কম, অর্থাৎ আমি ডিফারেনশিয়াল পিএসকে সাথে যদি কোহারেন্ট বাইনারি পিএসকে কম্পেয়ার করি তাহলে আমি কি বুঝতে পারবো, যে বুঝতে পারবো যে কোহারেন্ট বাইনারি পিএসকে সিস্টেমটা বেটার, কারণ তার বিটের রেটটা কম। আর যদি আমি 4টাই কম্পেয়ার করি তাহলে সবচেয়ে বেশি বিটের রেট পাবো আমি এইখানে, যে নন কোহারেন্ট অর্থোগোনাল বাইনারি এফএসকে, কারণ এখানে কোনো এক্সট্রা টার্ম নাই। আমি যদি এই কোহারেন্ট পিএসকে সাথে আমার এই নন কোহারেন্ট ওবি এফএসকে কম্পেয়ার করি তাহলে দেখা যাবে যে এই কোহারেন্ট বাইনারি পিএসকে সেটা ওর চাইতে 4 গুণ ভালো, কারণ এখানে 4 দ্বারা ভাগ হয়েছে। আমার বিটের রেট যত কম হবে তত আমার জন্য ভালো।